আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি হেলথ ফর লাইফের আজকের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনার। আমরা আজকে আলোচনা করব গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়ের যত্ন। আমাদের আজকের এই কন্টেন্টটিতে গর্ভবতী মায়ের লক্ষণ, গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে যত্ন, গর্ভকালীন যত্নের উদ্দেশ্য, গর্ভকালীন যত্নের কার্যাবলী, বাড়িতে কীভাবে গর্ভবতীর যত্ন নেওয়া যায়, গর্ভবতী মায়ের খাবার, গর্ভবতী মায়ের অবস্থায় করণীয় কি, গর্ভবতী অবস্থায় যা যা করা যাবে না, এবং গর্ভকালীন প্রয়োজনীয় চারটি ব্যবস্থা, আমরা আজকে এই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যা জানা সকলের জন্য খুবই জরুরি। তো চলুন আমরা আমাদের আজকের আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। গর্ভকালীন সময়ে মায়ের চাই বিশেষ যত্ন। মহিলাদের গর্ভধারণের পূর্বেই নিজের স্বাস্থ্য, গর্ভধারণ ও সন্তান পালন সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া দরকার, কারণ একজন সুস্থ মাই পারে একটি সুস্থ ও স্বাভাবিক শিশুর জন্ম দিতে। তাই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা। গর্ভকালীন যত্ন বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে বিশেষভাবে সাহায্য করতে পারে। গর্ভবতী মায়ের লক্ষণ: মাসিক বন্ধ থাকা, বমি বমি ভাব, স্তনে ব্যথা। গর্ভকালীন যত্ন: সমগ্র গর্ভকালীন সময়ে অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হওয়া থেকে শুরু করে 9 মাস 7 দিন ব্যাপী মাঝখানে গর্ভবতী মা ও তার পেটের সন্তানের যত্ন নেওয়াকে গর্ভকালীন যত্ন বলা হয়। নিয়মিত পরীক্ষা এবং উপদেশ প্রদানের মাধ্যমে এটি পরিচালিত হয়। সমগ্র গর্ভকালীন সময়ে কমপক্ষে 4 বার পরীক্ষা করা প্রয়োজন। যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রথম ভিজিট অর্থাৎ প্রথম ডাক্তার ভিজিট করবে 16 সপ্তাহ অর্থাৎ 4 মাসে, দ্বিতীয় ভিজিট 24 থেকে 28 সপ্তাহ অর্থাৎ 6 থেকে 7 মাসে, তৃতীয় ভিজিট 32 সপ্তাহ অর্থাৎ 8 মাসে, চতুর্থ ভিজিট 36 সপ্তাহ অর্থাৎ 9 মাসে। গর্ভকালীন যত্নের উদ্দেশ্য: গর্ভকালীন যত্নের উদ্দেশ্য হল গর্ভবতী মাকে মানসিক ও শারীরিকভাবে সুস্থতার মাঝে তৈরি করে তোলা, যাতে তার প্রসব স্বাভাবিক হয়, তিনি যেন একটি স্বাভাবিক ও সুস্থ শিশু জন্ম দেন, সন্তানকে বুকের দুধ দিতে পারেন এবং সন্তোষজনকভাবে তার শিশুর যত্ন নিতে পারেন। গর্ভকালীন যত্নের কার্যাবলী: মায়ের কোনো অসুখ থাকলে তা নির্ণয় করা এবং তার চিকিৎসা করা, যেমন গর্ভাবস্থায় রক্তক্ষরণ, প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া এবং বাধাপ্রাপ্ত প্রসবের পূর্ব ইতিহাস। মা যাতে গর্ভকালীন সময়ে নিজের যত্ন নিতে পারেন, আসন্ন প্রসবের জন্য নিজেকে তৈরি করতে পারেন এবং নবজাত শিশুর যত্ন নিতে পারেন তার শিক্ষা দেয়া। গর্ভাবস্থায় জটিল উপসর্গগুলো নির্ণয় করা, এর ব্যবস্থাপনা করা, যেমন রক্তস্বল্পতা, প্রি এক্লামশিয়া ইত্যাদি। ঝুঁকিপূর্ণ গর্ভ শনাক্ত করা: উপদেশের মাধ্যমে মাকে সুস্থ থাকতে সাহায্য করা, রক্তস্বল্পতা, ম্যালেরিয়া এবং ধনুষ্টঙ্কারের প্রতিরোধক ব্যবস্থা নেওয়া, নিরাপদ প্রসব বাড়িতে না স্বাস্থ্যকেন্দ্রে কোথায় সম্ভব তা নির্বাচন করা, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ব্যবস্থা করা, সকল গর্ভবতী মায়ের রেজিস্ট্রেশন করা। বাড়িতে কীভাবে গর্ভবতী মায়ের যত্ন নেওয়া যায়: সকল গর্ভবতী মাকে হাসি খুশি রাখা, গর্ভবতী মাকে একটু বেশি খেতে দেয়া, খাবার যাতে সুষম হয় সেদিকে লক্ষ্য রাখা, বেশি করে পানি খেতে বলা, পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে সহায়তা দেওয়া, পর্যাপ্ত বিশ্রাম নিতে বলা, তাকে মানসিকভাবে প্রস্তুত রাখা, গর্ভবতী মা অসুস্থ হলে তাড়াতাড়ি স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ নেয়া। গর্ভবতী মায়ের খাবারের তালিকা: শক্তিদায়ক খাবার যেমন ভাত, রুটি, পরোটা, আলু, চিনি, গুড়, সুজি, সয়াবিন তেল, বাদাম, কলিজা, ঘি, মাখন, ডিমের কুসুম ইত্যাদি। শক্তি ক্ষয়পূরণ এবং নবজাতকের শরীর বৃদ্ধিদায়ক খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিমের সাদা অংশ, বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, সিমের বিচি ইত্যাদি।
খাবার যেমন সবুজ, হলুদ ও অন্যান্য রঙিন শাকসবজি, সব ধরনের মৌসুমি ফল। গর্ভবতী মা কি খাবেন, কি পরিমাণ খাবেন? প্রতিদিন তিন ধরনের খাবারের তালিকা থেকে কিছু কিছু খাবার খেতে হবে। প্রতিবেলা স্বাভাবিকের চেয়ে একটু বেশি খেতে হবে। গর্ভবতী মাকে বেশি করে পানি খেতে হবে। আয়োডিনযুক্ত লবণ তরকারির সাথে খেতে হবে, তবে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। গর্ভবতী অবস্থায় করণীয়। গর্ভবতী অবস্থায় বা গর্ভাবস্থায় স্বাস্থ্য সেবাদানকারীর দ্বারা কমপক্ষে তিনবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। গর্ভাবস্থায় দুইটি টিকা নিতে হবে, অর্থাৎ দুইটি টিডি টিকা নিতে হবে। দৈনিক স্বাভাবিকের চেয়ে সামান্যতম বেশি খাবার খেতে হবে। গর্ভবতী মহিলাকে নিয়মিত প্রচুর পরিমাণে পানি খেতে হবে। গর্ভবতী মহিলাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকতে হবে, তাকে নিয়মিত গোসল করতে হবে। দুপুরে খাবারের পর কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে। গর্ভবতী অবস্থায় যা যা করা যাবে না। গৃহস্থলীর কঠিন কাজ যেমন ধান মাড়াই, ধান ভাঙা, ঢেঁকিতে চাপা ইত্যাদি, ভারী কোনো কিছু তোলা, দূরে যাতায়াত করা এবং ভারী কিছু বহন করা, শরীরে ঝাঁকি লাগে এমন কাজ করা, দীর্ঘ সময় কোনো কাজে লিপ্ত থাকা, ঝগড়াঝাটি বা ধমক দেয়া, জর্দা সাদা পাতা খাওয়া, তামাক গুল ব্যবহার করা, ধূমপান বা অন্যান্য কোনো নেশাজাত দ্রব্য গ্রহণ করা, স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা, এই কাজগুলো গর্ভবতী মাকে গর্ভাবস্থায় করা যাবে না। গর্ভকালীন প্রয়োজনীয় 4টি ব্যবস্থা। প্রসবের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী বা স্বাস্থ্য সেবাদানকারিণীকে আগে ঠিক করে রাখতে হবে। প্রসবকালীন ও প্রসবোত্তর সময়ের বাড়তি খরচ এবং জরুরি ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রাখতে হবে। প্রসবকালে গর্ভবতী মায়ের অতিরিক্ত রক্তের প্রয়োজন হতে পারে, তাই গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ মিলে আছে এমন 3 জন সুস্থ ব্যক্তিকে রক্তদানের জন্য আগে থেকেই ঠিক করে রাখতে হবে এবং গর্ভকালীন কোনো রকম জটিলতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এজন্য যানবাহন পরিচালকের অর্থাৎ ভ্যান গাড়ি চালক বা নৌকার মাঝি বা অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাদের সাথে আগে থেকেই কথা বলে রাখতে হবে। প্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি। আমাদের পরামর্শটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।